শুক্রবার থেকে বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার সুবিধা পাবেন 18 বছর বয়সী এবং তার ঊর্ধ্বেরা। এতদিন প্রথম শ্রেণীর করোনা যোদ্ধা ও 60 বছর ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। এদিন সকাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ নিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আজকে বুস্টার ডোজ নেওয়ার জন্য এসেছিলাম, 18 বছর উপরে আজকে থেকে চালু হলো। করোনা এখন বাড়ছে, ওই জন্য আমি বুস্টার ডোজটা নিতে আসছি এবং সবাইকে বলবো, কারণ সবাই এসে গেছে বুস্টার ডোজ নিয়ে যায়। নিলেন আপনি? হ্যাঁ, আমি বুস্টার ডোজ নিলাম, এতে সবাই উপকৃত। এখানে এসেছেন, সবাইকে নিচ্ছে দেখা যাচ্ছে? হ্যাঁ, সবাই নিচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, এই জেলায় প্রায় 15 লক্ষ মানুষের বুস্টার ডোজ এখনও বাকি আছে। মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান, 18 বছর ও তার বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মেডিকেল কলেজে এসে পৌঁছেছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি চলবে। আমাদের এখানে বুস্টার ডোজ চলছিল, সেটা হচ্ছে আগে যেটা চলছিল যে স্বাস্থ্যকর্মী, হেলথ ওয়ার্কার, যে ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার, স্বাস্থ্যকর্মী এবং যারা সরাসরি যুক্ত ইয়ের সাথে, কাজের সাথে, তারা এবং ষাটোর্ধ্ব যারা ছিলেন তাদের দেওয়া হচ্ছিল। এখন যেটা আজ থেকে শুরু হচ্ছে, আজ থেকে 18 বছর ঊর্ধ্বে যারা আছেন তারাও এইটা সুবিধা পাবেন। তার আমাদের এখান থেকে, আমাদের সেন্টার থেকে, মানে ভ্যাকসিনেশন সেন্টার মালদা মেডিকেল কলেজ হসপিটাল মেডিকেল কলেজের এখান থেকে পাবেন। এটা 75 দিন এটা প্রজেক্টটা চলবে, প্রোগ্রামটা চলবে। 75 দিন তাদের দেওয়া হবে, সেপ্টেম্বরের 30 তারিখ অব্দি এটা চলবে। মানে যারা যুব সমাজ আছে তাদের মধ্যে কি ভ্যাকসিন নেওয়ার উৎসাহ দেখা যাচ্ছে? উৎসাহ আজকে আমি সকালে গিয়েছি, ওখানে ভিড় করলাম, সেখানে আমি দেখলাম যে আজকে উৎসাহ দেখা দিচ্ছে, মানে অনেকে আসছেন। গতকালের চলে না, আজকে এই যে কম বয়সী এই রেঞ্জের অনেকে এসছেন। এরপর হয়তো যত বেলা বাড়বে আরও আসবেন, আশা করছি আমরা তারা আসবেন এবং উৎসাহটা কিছুদিনের মধ্যে বাড়বে। এবং যখন আরও ব্যাপারটা আরও যত প্রচার হবে, তাহলে আমার মনে হয় উপভোক্তারা শুধু আসবেন। কী বলবেন মানুষকে, কী বার্তা দেবেন আবার? হ্যাঁ, আমি বলবো এই সুযোগ যেটা আমরা দিচ্ছি এখানে, যে সুযোগটা সবাইকে একটু জানান এবং সবাইকে অবগত করুন, সবাইকে এই বিষয়ে তারা সচেতন করুন এবং তারা যেমন করোনাবিধি মেনে চলবেন তার সাথে সাথে এই ভ্যাকসিনের সুযোগটি তারা যেন নেন। তাহলে ভ্যাকসিনেশনটা খুব জরুরি, ভ্যাকসিনেশনটা বা টিকাকরণ, এটা কিন্তু এখন আমাদের এই আগামী কোভিডের যে আসছে, যে হচ্ছে, এটাকে আটকাতে সাহায্য করবে। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।